হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আন্নগোল্লাই আরেকখান ব্লগ লই আইছি। আর মেহমানরা মানে নোয়াখালী তুন আইসে মেহমানরা হেতারা আর খাতির যত্নে খুশি হয়ে আজকে আর ঘুরতে লই যাইব। তো প্রথমে আমি আর আফরা বাসায় চলে গেলাম, টুইঙ্কেলের লগে একটু ছবি তুললাম। তারপর আমার ভাগ্নি নিশার লগে একটু আয়নার সামনে দাঁড়াই ডং করলাম। হেতারা অন রেডি হইও ন, হেতারা আইয়ে। এর মধ্যে আমরা টুইঙ্কেলরে আবার খানা দানা দিলাম। নিশা তো সারাদিন বাইরে থাকবো, হেতি আবার কোন সময় না কোন সময় খাইতে হয়, ইল্লে হেতিরে খাওয়াই দিল। এত নাকি জানেন নি, এত নইসা সন্দীপা জামাই হেতে আঙ্গর ডং দেখি আর জিগে আবার ডং করেনি। তো আমরা বাইরে গেলাম স্যার, নিশা বুড়া বাড়ি গেলে আঁটতেও পারে না। তো আমরা কাছাকাছি চলে আসছি, প্রায় দেখি যে নিশাও আমার ব্লগ করতেছে। ওই তো আঙ্গুল্লায় গাড়ি খাড়াই রয়েছে, আমরা অন গাড়িতে উঠবো, উড়ি দেখে এসি নাই। কি গরম লাগতেছে, কিছু করার নাই, এসি নাই যখন কি আর করবো। আমরা আশেপাশে সিনারি সাইতে সাইতে গেলাম, যদিও আকাশ মেঘলা ছিল, এত বেশি গরম লাগতেছিল না, এসির জন্য এত বেশি দুঃখ হইতেছিল না। আরে হেতির আঙ্গুরে ঘুরতে লই যেতেছে এটাই তো অনেক, আবার এসি টেসি টোকাইতে যাও কিল্লাই হুদাহুদি। আন্নেরা যারা চট্টগ্রামের বাইরে থাকেন আইয়েন, আন্নেগরে আই জায়গাছি নাই। আমরা এখন যে রোড দিয়ে যাইতেছি এটার নাম হইতেছে টোল রোড। টোল রোড দিয়ে আমরা অন যামু কোনায় জানেননি, আমরা যামু ভাটিয়ারি। আরে আর নিসারে একেবারে গাড়ির পিছনে বই আছে, ইলে আমরা সামনের কোনো ভিডিও করতে হইতেছিলাম না। তো আমরা কি করবো, আমরা জানালা দিয়ে ভিডিও করতেছিলাম। এই তো এটা হইলো টোল রোড, এখনও টোল রোড শেষ হয় না। টোল রোড অনেক বড় একটা রাস্তা, টোল রোড শেষ হওয়ার পর তারপর আমরা ভাটিয়ারি রোডে যামু, মানে হইলো ফোসামু আর কি। তো এই তো দেখেন ভাটিয়ারি চলে আইছি, এই লম্বা খাম্বাইকার দেখি বোঝা যায় যে আমরা ভাটিয়ারি চলে আইছি। তো আমরা আস্তে আস্তে ভাটিয়ারি রোডে হান্দাই গেছি। এইসান ইয়ানো ওকা রেলগেটও আছে, আবার সামনে অনেক সুন্দর সুন্দর সিনারি আছে, ইয়ানে কি জানি না। তারপর ইয়ানো কি জানি এখানে লেখা আসছিল, দূর করতেতাম না। এ তারপর দেখেন কি সুন্দর লেক, ও মা গো মা এত সুন্দর লেক। এরপর আমরা গাড়ির ভিতরে আইয়ান নিশা কতক্ষণ ডং করলাম, কি আর করবো, হিসে আঙ্গরে বই আছে, আমরা আর কি করতাম। একটু পরে আমরা গল্ফ ক্লাবের ভিতরে ঢুকে গেলাম, তারপর খেয়াল করলাম আর খালাম মা লিপস্টিক দিয়ে আইছে, সুন্দর লাগে, খালাম্মা মনে শরম পাইছে। এই সেই রেস্টুরেন্ট নিশা কতকে কিল্লে গেছে জানেন নি, কিল্লে আর বিয়ের সময় হেতাগোনা ইয়ানো খাওয়াইছিলাম, ইয়ানো ফটোশ্যুট করছিলাম, ইল্লে হেতির এই জায়গাটা খুব ভালো করে মনে আছে। তো আমরা এখন গাড়ি থেকে নামমু, নামি তারপর আপনাগরও পুরো জায়গা দেখামু। আইয়েন আই একটু ডং করে করি আন্নাগরে পুরো জায়গাটা দেখাই। আমরা গলফ ক্লাব রেস্টুরেন্টের সামনে একটু বইলাম, আকাশটা খুব মেঘলা, মনে হইতেছে বৃষ্টি হইব। এই তো আঙ্গর নোয়াখালীর মেহমানরা এতে হেতারা ইয়ানো ইয়ানো সিডি মিডি বই রয়েছে, সবগুলো হচ্ছে নোয়াখালী পাবলিক, দে আর কামস ফ্রম নোয়াখালী, দ্য অ্যানাদার নেশন। তারপর আইয়ান নিশা আদর আদরি করে একটু ডং করতে গেলাম, তারপর দেখি বৃষ্টি আসছে। এই দেখো বৃষ্টি আসছে, ঘুরো একটু বৃষ্টির মধ্যে, চলো 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 যাই, টাটা টাটা টাটা। মনে করছি বৃষ্টি থামি যাইব কিন্তু আর থামেই না, কি আর করা। আমরা আবার গাড়িতে উঠি গেলাম, উডি বৃষ্টি সাইতে বাস জানা পাঁচটা, আমি তিনটাকে দেখতে চাই, আরগুলো কই খেলামনি। আন্ডা বাচ্চা এখানে যতক্ষণ হুতি থাকে ততক্ষণে বালা শান্তি। তাই ড্রাইভারে আর মোবাইল গা দিলাম, কইলাম আপনি একটু সামনে রাখি ভিডিও করে দেন, হাতে ভিডিও করে দিছে। তারপর আমরা ক্যাফে 24 চলে আইলাম। এই তো আমি একটু ডং করতেছি, ডং করতে করতে আইয়েন আপনি করে ক্যাফে 24 দেখামো। এই সান ক্যাফে 24 ইনতুন শুরু হয়েছে, ইনতুন শুরু হইতে 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 ওইদিকে গেছে, ওইদিকে আর শেষ হয় না। এটা হয়েছে জঙ্গল হাউস, ইয়ানো দেখলাম কি সুন্দর সুন্দর কটেজ আছে, কটেজের মধ্যে কতগুলো কাফল বসেছিল, আমরা ইল্লে যাইতে পারি না, ইল্লে আমরা হুদাহুদি একটু উপরে উঠি হেতাগোজ যাইবার্লাই বসেছিলাম, হেতারা চলে গেলে আমরা একটু কটেজে ঢুকমু। এর মধ্যে আমি এই যে পার্কটা আপনার ঘরে ঘুরি ঘুরি দেখাই, আমি পার্কে ঢুকি না, আমার কাছে টিয়া ছিল না, ইল্লাই দূরাই ভুল করে গোপন কথা কই দিছে, আপনারা কিছু মনে করিয়েন না, টিয়া ছিল মানে একটু খরচ করতে চাই না আর কি, ইলে পার্কের ভিতরে ঢুকি না। তারপর দেখলাম নিশা ইয়ানো বাতাসের মধ্যে চুল শুকাইতেছে, আইও চলে গেলাম, আজ চুলও একটু একটু ভিজে গেছিল, তো ভালো লাগতো না ভিজা চুলে, চুলমুল শুকাই আমরা আবার গাড়িতে উঠে গেলাম।
হেতার মোবাইলের মধ্যে একসঙ্গে হেতাকে আরে বলে গান শুনাইব তো সান আমরা অন কইয়েছি এই জায়গাটার নাম কি জানেন নি এই জায়গাটার নাম হইল ডিসি পার্ক এটার নাম কিন্তু আগে ডিসি পার্ক ছিল না এটার নাম আগে শুকতারা হোটেল ছিল তো আমরা টিকিট কিনলাম টিকিট কিনে ডুগি গেলাম ডুগি দেখি ও মা গো মা এত কাদা নোয়াখালী ভাষায় কাদারে কি কয় জানি আমি জানি না আচ্ছা যাই হোক তো আমরা সামনের দিকে গেলাম হ্যাঁ অতটুকু যাওয়ার আগে আমি তোমাকে মোবাইল দিয়ে দিব এই জায়গার ভিডিও ফেসবুকে এত দেখছি তো ইলে আমরা ইয়ানো আইসি হিন্দি কিন্তু জায়গাটা দেখতে সুন্দর হইলে কি হইব আমরা মরার আগে মানে পড়ার আগে দোলনাতে উঠে যাওয়া উচিত ছিল না কিলে কইছে জানেন নি বাঁশিগুলো এত নরম যে ডর লাগতেছিল আমারে মা কি কমু তখন কলো কলো সলো সলো শব্দে ফাটারে বিজাই তারপর সিনারির ভিডিও করলাম কি সুন্দর লাগতেছে দেখতেছেন নি মারে মা কি সুন্দর সান সান এতে কি করে বসে না তারপর আমি আবার নিসারাতে মোবাইল খান দিয়ে করলাম আর আরেকটু ভিডিও করে দাও একটু আড়ি যাই যদিও ডর লাগতেছিল তো নিসা ভিডিও করে দিল আশেপাশে সিনারি সহ এরপর আর বেশি তো যাইতে পারলাম না ডরে আমরা ইন্দ চলে গেলাম তারপর বসলাম আমি দোলনায় এই দোলনায় বসতে যে কি মজা দোল খাইতে যে কি মজা নিসা আমারে কইলো খালামনি একটু পিছনের দিকে তাকাও আমি পিছনের দিকে তাকাইতে তাকাইতে একেরে উল্টিয়ে গেলাম তারপর ইন্তুন বাইরে আমরা গেলাম আপুর বাসায় আপুর বাসায় আজকে আঙ্গুর লাঞ্চের দাওয়াত অনেক খিদা লাগছে তো আমরা ব্যাকে বই খাইতে গেলাম দেখেন নকেল্লা পাটি কিন্তু অনুভূতি রয়েছে জিয়ানো যায় ইয়ানো হুতি থায় রে তারপর এই গুণরে কইলাম এরে মুতিয়ায় হুতি থাকিস না এরকম চল চল তাড়াতাড়ি খাইলো আমরা আবার বাইরমু তো এই গুণরে তাড়াতাড়ি খাওয়াই আমরা কি করলাম আবার বাইরে গেলাম আমরাও কই যামু জানেন নি আমরাও যামু সিভিক্সত এই যে দেখেন আবার আমরা টোল রোড দিয়ে যাইতেছি এই তো আমরা সিভিসে পৌঁছাই গেছি আপনি কোনো আইছেন সিভিক আপনি এটা হচ্ছে যে আমাদের না এইটার নামটা সেটা একদম কারেক্টলি বলতে হবে এটা কি এই জায়গাটার নাম কি না হয় নাই লোকাল মানুষ যেটা বলে ওইটা কি লোকাল মানুষরাই যায় এটার নাম কি বলে না হয় নাই একে লোকালকার মানুষ এই জায়গার নাম বলে সি বিক তা আমরা সি বিক্সত আই একরে লাস্টের মাথায় সিঁড়ি একখান আছে যে অনেক বড় ইন্দি নামি গেলাম ইন্দি দেখি যে সি বিক্স খুব সুন্দর দেয়া যায় তারপর আই নামিয়ে দিলাম এক দৌড় পানি গিনের মধ্যে ফা দিলে কি যে মজা লাগে বাতের ব্যথা যত আছে সব চলে যাইব তাই কতক্ষণ ফা ভিজাই নিসারে ডাক দিলাম বললাম তোমার বাতের ব্যথা চলে যাইব আসো আমরা একটু ফাটারে ভিজাই নিসাও আর কথা শুনি বাতের ব্যথা দূর করিবার লাই আনলকে দিল দৌড় এরপর আই বাকিরকে ওরে ডাক দিলাম কইলাম আইয়েন বাতের ব্যথা দূর করিবার লাই আমরা ফা ভিজাই বাতের ব্যথা দূর করার পর আমরা গেলাম মালাইসা খাইতে ইয়ানো কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মাটির হাড়ি দেখছেন নি তো আমরা মালাইসা খাই রওনা দি দিলাম আমরা চলে যামু কি চলে যাওয়া যাবে হেতার আবার কিচ্ছু জানেন নি হেতার আবার বোট ক্লাবে নামছে দেখেন আমরা বোট ক্লাবে আইছি তো বোট ক্লাবে আই আমরা কতক্ষণ শপিং করলাম এই দোকানের জিনিসগুলা এত সুন্দর আর দাম এত কম আমি মনে করছি বোট ক্লাবে মনে দাম অনেক বেশি হইব কিন্তু কম দাম দেখে আমি কয়েকটা সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট জিনিস আর বাসাল্লাই লই লইলাম তারপর জিনিসগুলা লওয়ার পর হঠাৎ করে দেখলাম খুব সুন্দর একটা খিমার খিমারে এটা আমি ট্রায়াল দিতে গেছি মিজু ভিডিও করে আলাইছে আর বিল আইছে 2500 এটাকে 500 দেখছেন নি কারবার তো আমরা বিল টিল দিয়ে বাইরে গেলাম আই তো মনে করছি ঘুরাঘুরি শেষ কি এর ঘুরাঘুরি শেষ হেতারা আবার হেদিকে গেল হেদিকে যাই আমরা কতগুলো ছবি তুললাম ছবি টবি তুলি এরপরে হেতারা ক্ষান্ত হয়েছে মারে মা এসেন বোট ক্লাবের বডিগুলা কি সুন্দর রাতের বেলা কি সুন্দর লাগে দেখছেন নি যাক ঘুরাঘুরি শেষ আমরা আবার রওনা দিলাম এবার আমরা বাসায় চলে যাবো
বাসায় আসার পর আই দেখছেন এই জিনিসগুলো কিনছি, এগুলোর একটু ভিডিও করছি। ছোট্ট ছোট্ট জিনিস, এগুলো কি সুন্দর! এটা লইছি আঙ্গুর টুইঙ্কেলার লাই, টুইঙ্কেলাই বল, এটা দিয়ে খেলবো, এটার ভিতরে ছোট ছোট মাছ আছে। তারপর মালাইসা খাইছিলাম যে হারিয়ে গিন্ডায় ভিজাই রাখছি, এগুলো দিয়ে কিছু একটা কর্মো। আর তো আর ভালো লাগে না, অনেক টায়ার্ড লাগে। আজকের মতো এখানেই শেষ, সবার কাছ থেকে বিদায় লইতেছি, আল্লাহ হাফেজ। আপনারা যদি ইংলিশ লেখা না বুঝে নিলে আপনাকে বুঝবেন না, আমি আবার বাংলাতে লিখে দিছি, বুঝিলইন।